রেডি হওয়ার পরে যখন ছবি পাঠিয়েছে, আই ক্যানট কন্ট্রোল মাই সেলফ, জানি না আমার কেন এরকম মনে হচ্ছে। যাই হোক, ভেরি গুড মর্নিং, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করবো যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল আমি সোফিয়াকে নিয়ে একটু ইন্ডিয়ান দোকানে গিয়েছিলাম হালকা পাতলা একটু সবজি কেনার জন্য, এবং আজকে শুধু সকাল না, সকাল থেকে রাত পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত পুরোটা দিন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা আপনারা খুব এনজয় করবেন। আসলে কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না, পৃথিবী আপন গতিতেই চলে। তারপরে কিছু কিছু সময় না খুব খারাপ লাগে। আমি প্রায় 10 বছর তো হবেই দেশের বাইরে আছি, কখনোই আমার দেশের জন্য আলাদা করে বিশেষ কোনো দিনের জন্য মন খারাপ হয়নি। মানে অনেক সময় অনেক রকম কিছু ঘটেছে কিন্তু কখনোই মন খারাপ হয়নি। কিন্তু আজকে আমি আমাকে কন্ট্রোল করতে পারছি না, মানে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। তার বিশেষ একটা কারণও আছে। আমার আসলে আমরা যারা মা হয়েছি তারা সবাই জানি যে সন্তান কতটা প্রিয় হয়। তো আমার ছোট বোন ঠিক আমার মানে একটা বাচ্চার মতন, আমি ওকে ছোটবেলা থেকেই মনে নিজের বাচ্চার মতন করে মানুষ করেছি, বা ওরকম ভালোবাসা ওর জন্য আমার সবসময়ই ছিল। তো আজকে সেই মেয়েটার বিয়ে, আজকে 16 অক্টোবর, আজকে আমার ছোট বোনের বিয়ে হচ্ছে। আমার খুশি হওয়ার কথা বা এটা খুবই আনন্দের একটা দিন, কিন্তু জানি না কোনো একটা কারণে আমার খুব কান্না পাচ্ছে এখন পর্যন্ত। মানে এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, মানে শুরু থেকে সবটাই তো জানি সবটাই ঠিকঠাক ছিল। ও বিয়ের কাপড় চোপড় কেনা, অনলাইনে যত যা কিনেছে সব, মানে মার্কেটে যে যে ভিডিও করে করে আমরা সেটা দেখলাম, কিনলো, সবটা আমাদের একদম চোখের সামনেই হয়েছে। যদিও আমি মালয়েশিয়াতে আছি, আমার ছোট বোন ও সিঙ্গাপুরে আছে, তারপর আমরা সবসময় লাইন থেকে গ্রুপ টকিং করে, তারপরে হচ্ছে শপিং মলে যেয়ে ভিডিও করে করে ও জিনিস প্রত্যেকটা জিনিস কিনেছে, তো পুরোটাই জানি। তারপরে আজকে সকালে রেডি হওয়ার পরে, সে বিয়ের শাড়িটা পরে রেডি হওয়ার পরে যখন ছবি পাঠিয়েছে, আই ক্যানট কন্ট্রোল মাই সেলফ, জানি না আমার কেন এরকম মনে হচ্ছে। যাই হোক, একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, তবে এখন একদম ঠিকঠাক আছি। আর ছোট্ট করে বলে নিই, এখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে প্রায়, আর মাঝখানে শাহিদ স্কুল থেকে আসলো, আমি নিচে গিয়েছিলাম ওকে আনতে। স্কুল থেকে আসার পরে শাওয়ার দিলাম, বাচ্চাদের খাওয়ালাম, শাহিদকে খাইয়েছি, সোফিয়াকে খাইয়েছি, আমি নিজে ভাত খেয়েছি। খাওয়ার পরে যেহেতু কালকেই রান্না ছিল সবজি, এখানে ছিল পুঁই শাক রান্না ছিল, আর একটা সবজি ছিল চিংড়ি মাছ দিয়ে, ওটাই খেলাম। আর সাথে শুধু তিনজনের জন্য 3টা ডিম পোস্ট করেছিলাম, ওটা দিয়ে ভাত খেয়েছি।
খাওয়ার পরে এখন ভাবলাম যে চলো এটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আমি বডি শপ থেকে, আমি বলেছিলাম কালকের ভিডিওতে যে বডি শপ থেকে যা যা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো, তো ওটাই তো ওটাই একটুখানি শেয়ার করে নিই। হ্যাঁ, তো আমি আসলে একটা জামাও মাঝখানে কিনেছি এওন থেকে, যেটা একটু পরে শেয়ার করছি। বডি শপ থেকে যে সমস্ত জিনিসগুলো আমি কিনেছিলাম সেটা আগে শেয়ার করি। সেটা হচ্ছে এই দেখেন, এই দুটো হচ্ছে প্যাড। প্যাড আসলে খুবই প্রয়োজনীয় জিনিস আর খুবই হালকা আর দামও খুবই সস্তা, তাই জন্য এরকম দোকানদারে এরকম দুটো দিল। আর আমি বডি শপের যে প্রোডাক্টগুলো ওটা মোটামুটি প্যাকেজ কিনেছি, কারণ একটা প্রোডাক্ট আছে অন্যটা নাই, অন্যটা ছোট, এরকম হলে দেখা যায় কভার করে না। আমরা অনেক সময় বলি যে অমুক কোম্পানির জিনিস ভালো না, তমুক কোম্পানির জিনিস আমাকে শ্যুট করে না। আসলে ব্যাপার হচ্ছে কি, আমরা যখন কোনো কোম্পানি থেকে কিনি তখন পুরো প্যাকেজটা যদি কিনি তাহলেই কিন্তু ওটা আমাদের স্কিনে শ্যুট করার একটা সুযোগ পায় না। হলে কিন্তু দেখা যায় অনেকে শুধু ডে ক্রিম করে, নাইট ক্রিম কিনে না বা ময়েশ্চারাইজার কিনে না, কিন্তু অন্য একটা সিরাম কিনে। এরকম হলে দেখা যায় যে, বুঝতেই পারছেন, যাই হোক, এত কিছু বলার কিছু নেই। তবে আমি এই জন্য যাতে কোনোরকম মানে ঝামেলা না হয় তাই একটা প্যাকেজ কিনেছি, যে প্যাকেজের ভিতরে মোটামুটি সবগুলো জিনিসই আছে। সবগুলো জিনিসের মধ্যে আমি সাবান শ্যাম্পু তো নিয়েছি। আমি এর আগে শ্যাম্পুর একটা ছোটো কন্টেনার নিয়েছিলাম, ওটা ব্যবহার করার পরে আমার মনে হয়েছে যে আসলেই ভালো। আর এর আগে আমি যখন ভিডিওটা পোস্ট করেছিলাম তখন আপনারাও বলেছিলেন, মানে তোমরাও কেউ কেউ বলেছিলে যে বডি শপের এই জিঞ্জার এই শ্যাম্পুটা খুব ভালো, তো এই জন্য এই শ্যাম্পুটা এবার আবার নিয়েছি। এই যে জিঞ্জারের শ্যাম্পু, এটা আগে ছিল সিঙ্গেলটা, এটা হচ্ছে ডাবল, মানে বড় প্যাকেট বড় বোতলটা নিয়েছি এবারে, তো এটা আসলেই ভালো। আর আমার সিরামটা যেহেতু শেষ হয়ে গিয়েছিল তাই এই প্যাকেটটা আমি অলরেডি খুলেছি। এই সিরামটা আমি নিয়েছি, এটা ফেস সিরাম। ফেস সিরাম ছাড়া আমার একদমই চলে না, তাই ফেস সিরাম আমি তো নিবই গেছিলাম। আর হলো এখানেই রাখলাম, এটি হচ্ছে একটা মাথার স্কাল্পের জন্য, এটা মাথার স্কাল্প চুলের জন্য না, ঠিক মাথার স্কাল্পে ব্যবহার করার জন্য। এটা এটা আমি আগে ব্যবহার করিনি, এবারই ব্যবহার করব, দেখি কেমন হয়। ও আশা করি যে এটা ভালোই হবে, কারণ আমার মাথা খুব চুলকায়, একটু খুশকির মতন আছে। তো আমি দোকানে বলেছিলাম যে আমার মাথা একটু খুশকির মতন আছে, তো আমার স্কাল্পের জন্য কিছু দিতে পারো কিনা, পরে এটা আমাকে ওরা সাজেস্ট করেছিল, তাই জন্য আমি ওটা নিয়েছিলাম। দেখা যাক যে কীরকম কাজ দেয়। তো আমি আপনাদেরকে রিভিউ অবশ্যই দিব ইউজ করার পরে, যেহেতু এখন ইউজ করিনি কিছু বলতে পারছি না, ইউজ করার পরে জানাতে পারবো। তো এটারও একই কেজ, এটা আমি ব্যবহার করার পরে বলতে পারবো যেরকম কাজ দিচ্ছে। তো আর নিয়েছি একটা ক্রিম, ভিটামিন ই ক্রিম, এটাও ফেসের জন্য। এই ক্রিমটা এর আগে আমি কিনেছিলাম, শেষ হয়ে গিয়েছিল, এবার আরেকটা এনেছি। তবে এটা আমার কাছে খুব বেশি কাজের মনে হয় না, তারপরে নিয়েছি, কারণ ক্রিমের আমার দরকার হয়, একদম ক্রিম ছাড়া আমি চলতে পাই না, তাই জন্য এটা নিয়েছি। যেহেতু প্যাকেজ নিয়েছি, মানে এটা 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 এগুলো একটা প্যাকেজ, সাথে এটা না, এটা এটা এটা, এই তিনটা একটা প্যাকেজে আসে। তো ওরকম প্যাকেজ নিলে সাথে কিছু গিফট পাওয়া যায়, গিফট স্বরূপ আমি এগুলো পেয়েছি। এটা এগুলো হচ্ছে শিট মাস্ক। শিট মাস্কের কাজ আমরা সবাই জানি, এগুলো ফেসটাকে বেশ ময়েশ্চারাইজ করে। দেখি, আমি এখনও যেহেতু ব্যবহার করিনি, আমি এর আগে দুই তিনটা কিনেছিলাম, সেখান থেকে একটা ব্যবহার করেছি, আগেরগুলো পরে আছে, ব্যবহার করা হয়নি, মনে হয় সময়ই পাই না নিজের যত্ন নেওয়ার। এটা হয় তো আমি এগুলো ব্যবহার করবো, এটা আর ফেলে রাখবো না, এটা ব্যবহার করবো, দেখি কেমন হয়। আমি রিভিউ অবশ্যই আপনাদেরকে দিব পরে, ইউজ করি আগে দেখি কেমন হয়, তারপরে আমি রিভিউ দিব। আর নিয়েছি একটা ব্লাশার, এটা সোফিয়া পছন্দ করেছিল, আর দোকানদারও বললো যে ঠিক আছে দেখো, এটা আমার স্কিনের সাথে এটা যাবে ভালো। এটা একটা হচ্ছে পিচ কালারের মতন, আমার তো খুব ডার্ক কালার বা লাইট, মানে ডার্ক কালার না, লাইট, আমি লাইট কালারই ব্যবহার করি, কিন্তু যেটা একদম বেশি শাইনি হয়, বেশি লাইট হয় ওরকম আমাকে মানায় না, একটু স্কিনের সাথে যাবে, খুব ন্যাচারাল টাইপ হলে আমার সাথে ভালো যায়, তো এই জন্য এরকম পিচ কালারটা নিয়েছি। আমি আশা করছি যে এই কালারটা আমার সাথে যাবে, আমি স্কিনে মানে দেখেই কিনেছি। সোফিয়া অন্যরকম একটা পছন্দ করেছিল, সোফিয়া দেখেছিল যেটা ওটা হচ্ছে কাইন্ড অফ মানে শিমারি টাইপ, তো আমার সাথে শিমারি টাইপটা খুব একটা যায় না আসলে, মানে আমার পার্সোনালিটির সাথেও যায় না, আমার ভালোও লাগে না, ওটাই লাগে না, তো ওটা আমি নেইনি, আমি এটা নিয়েছি। আই হোপ যে এটা ভালো লাগবে, এটা আমার দরকার ছিল।
তো অল টোটাল এগুলাই আমি নিয়েছি। আর এর আগে মাসুদ তো ওই সিঙ্গাপুর থেকে হচ্ছে লিপ গ্লস দিয়েছিল, ওই লিপ গ্লসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আমার এক ভিউয়ার সমীর নাম, ঢাকায় থাকে, ও বলেছিল যে আমার একটু এই কোম্পানির মানে কোন কোম্পানি থেকে লিপস্টিক নিটটা নিয়েছো আমাকে একটু জানাও, ছবি টবি দাও। আমি দিয়েছি ওকে। তো বাংলাদেশে নাকি ওটা পাওয়া যায় না, তো মালয়েশিয়াতে পাওয়া যায় আর সিঙ্গাপুরে তো পাওয়াই যায়। তো ও চেয়েছিল, ওটা আমি আপনাদের সাথে দেখাই। আমি এই লিপ গ্লসটার কথা বলছি, এই লিপ গ্লসটা সত্যি অসাধারণ। যদি এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি, দেখেন খুবই ন্যাচারাল লুক যারা পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট। আমি তো মেকআপ আর্টিস্ট নই, মেকআপের আগাগোড়া অতটা আমি ভালো জানি না, আমি শুধু ততটাই জানি, ততটুকুই জানি যতটুকু আমাকে শ্যুট করে বা আমাকে ভালো লাগে, আমি যতটুকু ব্যবহার করি ওটুকুনি। আমার নিজের কোনটা খুব ভালো লাগবে সেটার বিষয়ে আমি খুব একটা এক্সপার্ট নই, তবে চেষ্টা করছি একটু একটু যেহেতু কিনি ব্যবহার করি ওটুকুই শেয়ার করতে পারি। আর যে প্রোডাক্টটা ভালো হবে, যেটা আমার ভালো লাগবে, আমি সেটা আপনাদেরকে জানাতে পারবো এই আর কি। তো যাই হোক, আজকে এখন আর বেশি ভক ভক করবো না, আমি এখন একটু কাপড় চোপড় খুলবো, খুলে একটু নামাজ আদায় করবো, আদায় করার পরে বিকালে আপনাদের সাথে আবার কথা হবে। তো আপাতত এখন রাখছি, দেখা হবে বিকালবেলায়। আজকে আমি একটু মিষ্টিও বানাবো, তো মিষ্টির জন্য কিছু প্রিপারেশন নিয়েছি, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে দেখতে থাকুন। সন্দেশ মারার জন্য ছানাটা আমি কালকে রাতেই কেটে রেখেছিলাম, দরজার পাশে ঝুলে রেখেছিলাম। তো সারা রাতে পানিটা ঝরে গিয়েছে, এখন দেখেন এইরকম ঝরঝরে হয়েছে। আমি হাতে একটু মুথে নিয়েছি, জাস্ট হালকা একটু মুথে নিয়েছি। ছানার সন্দেশ করতে গেলে খুব একটা কিছু তেমন করতে লাগে না আসলে, খুবই সহজ বানানো, তবে কনডেন্স মিল্ক লাগে। আর আমার কাছে আমি কনডেন্স মিল্ক ভেবে যেটা খুলেছি সেটা আসলে নর্মাল একটা ক্রিমার ছিল, ওটা কনডেন্স মিল্ক ছিল না, যে কারণে আমি কোনো রকমই সুগার দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছি। তবে এই কড়াইয়ে দেখলাম যে লেগে যাচ্ছে বারবার, মানে প্রথম ধাপেই দেখলাম যে লেগে গিয়েছে, যে কারণে আমি একটু পরে আসলে এই পাতিলটা চেঞ্জ করে যেটাতে আমি এটাতে ট্রান্সফার করেছি। আর আমি নিচে একটু ঘি দিয়ে নিয়েছি, এবার আর লাগেনি। আর ছানার সন্দেশ তৈরি করা খুবই সহজ, শুধু কনডেন্স মিল্ক লাগে, সুগার লাগে আর ছানা লাগে, আর কিছুই লাগে না। কিন্তু কনডেন্স মিল্ক না থাকলে মানে ছানার কী চেহারা হবে আমি জানি না। আমি তারপরেও যেহেতু নাই তো কী করে, আমার আশেপাশে এরকম না যে দোকান আছে যেখান থেকে আমি নিয়ে আসবো সেটাও সম্ভব না, তাই জন্য আমি কোনো রকম সুগার দিয়ে এটা করার চেষ্টা করেছি। জানি না খেতে কীরকম হবে, এরকম প্রথমবার হলো যে মানে কোনোরকম প্রিপারেশন ছাড়াই হয়তো শুরু করেছি, যে কনডেন্স মিল্ক নাই তারপরে শুরু করেছি। আমি আসলে আমার কাছে বাসায় অনেকগুলো কন্টেনার আছে, আমি ভাবছি ওর ভিতরে কোনো একটা ক্যান তো আমি পাবোই ক্রিমার যে কনডেন্স মিল্ক আছে, কিন্তু কিন্তু খেয়াল করে দেখলাম একটাও কনডেন্স মিল্ক না, বাকি সব আছে, মানে সুইট কর্ন থেকে শুরু করে বাকি হাবা যাবা অনেক কিছু আছে কিন্তু আসল জিনিসটাই নাই, যে কারণে কোনোরকম এভাবেই সেট করছি। তো আমি এটা নামিয়ে নিয়েছি প্লেটে, আমি জাস্ট সুন্দর করে এটা থুপথুপ করে একটা শেপ দেওয়ার চেষ্টা করবো, পরে ফ্রিজে রেখে দিলে এটা কাটলে আসলে সন্দেশ হয়। ছানার সন্দেশ আমি কখনোই আমাদের বাড়িতে হতো না, আমাদের বাড়ির পাশে, আমরা যেহেতু টাঙ্গাইলের লোক বুঝতে পারছেন যে মিষ্টি কীরকম পাওয়া যায়, চমচম মিষ্টি থেকে শুরু করে সন্দেশ সব রকম মিষ্টি আমাদের ওখানে ভালো পাওয়া যায়, ইভেন রসমালাইও খুব ভালো পাওয়া যায়। তো আমরা আসলে বাজার থেকে কিনে এনে খেতেই অভ্যস্ত, কখনো বানাইনি, তো এখন তো আর সেটা সম্ভব না, তাই এখন মাঝে মাঝে যখন খুব খেতে ইচ্ছা করে তখন আমি বানাই। তবে বাংলা দোকানে এখনও পাওয়া যায়, ওটা কোনো একজন হাতে তৈরি করে সেল করে। তো যাই হোক, আজকের সন্দেশটা কেমন হবে সেটা আমার ভাবিরা ভালো বলতে পারবে, কারণ একটু পরে আমি ভাবির বাসায় যাচ্ছি, সন্দেশটা নিয়ে যাব প্লেটটা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, খুব সুন্দর একটা সন্ধ্যা দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। সবাই যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখাচ্ছি, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, বাই বাই।